নমস্কার, আমি নিত্যানন্দ পাল। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, এবং আগামী দিনে যাতে আপনারা সুস্থ থাকেন সেই আশা করে আমি একটা চ্যানেল নিয়ে এসেছি, গ্রামীণ হোমিও চ্যানেল। আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন সম্পূর্ণ হোমিও ঔষধ ও বিভিন্ন প্রকার রোগ সম্বন্ধে। আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন, টেনে টেনে দেখবেন না বা স্কিপ করে দেখবেন না। টেনে টেনে দেখলে বা স্কিপ করে দেখলে আপনার ভিডিও মূল বিষয়বস্তু কিন্তু বুঝতে পারবেন না। অর্থাৎ ভিডিওগুলো সম্পূর্ণভাবে দেখতে থাকুন, লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, যাতে করে আগামী দিনে যে ভিডিওগুলো আমি আপলোড করবো তা সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। আজকে যে রোগটি সম্বন্ধে আমি আলোচনা করব সম্পূর্ণ মহিলা সম্পর্কিত একটি রোগ। রোগটির নামের সঙ্গে বহু মহিলা পরিচিত আছেন। রোগটির নাম বাধক বেদনা বা মাসিক ধর্মের যন্ত্রণা, যাকে ইংরেজিতে পেনফুল পিরিয়ড বলা হয় বা পিরিয়ড পেন বলা হয়। এই যন্ত্রণা কখন হয়? মহিলারা ঋতুবতী হওয়ার পরে প্রতি 28 দিন অন্তর এক প্রকার ঋতুচক্রে আবর্তিত হয়। এই ঋতুচক্রের পূর্ব মুহূর্তে বা 3-4 ঘন্টা আগে থেকে মহিলাদের কোমরযন্ত্রণা সহ তলপেটে ভীষণ যন্ত্রণা অনুভব হয়। এত অসহ্য যন্ত্রণা হয়, মহিলারা সামনের দিকে কুঁচো হয়ে ঝুঁকে থাকেন, অনেকে তলপেটে হাত দিয়ে চাপ দিতে থাকেন, অনেকে করেন বালিশ তলপেটে দিয়ে উপরে শুয়ে থাকেন, যাতে খানিকটা যন্ত্রণা উপশম হয় বা লাঘব হয়। আপনি ছটফট করতে থাকেন, আপনার বাড়ির লোক চিন্তায় পড়ে থাকেন, চিন্তা করতে থাকেন কী হবে কী না হবে। কোনো চিন্তার কারণে হাতের কাছে যদি 2 থেকে 3খানা হোমিও ঔষধ আপনার কিনে রেখে দেন, তাহলে কোনো ডাক্তারখানা বা ডাক্তারবাবু চিন্তা করতে হবে না, ম্যাজিকের মতো যন্ত্রণা কমে যাবে কেবলমাত্র 2 থেকে 3 ঘন্টা কি 3 থেকে 4 ঘন্টা। ওষুধগুলো কীভাবে খাবেন এবং কখন খাবেন? ওষুধগুলো যেটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর বলছি, আপনারা মনোযোগকারে শুনতে থাকুন, দেখতে থাকুন, স্ক্রিনের ওপরে ছবি দিয়ে দিচ্ছি, আপনারা সেই ছবি দেখে ওষুধগুলো কিনে আনবেন। এবং যদি না বুঝতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ফোন নম্বর দেওয়া রইল স্ক্রিনের ওপরে, আর ডিসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, স্ক্রিনের ওপরে আমার ফোন নাম্বার, একই নাম্বার, আপনারা যোগাযোগ করবেন, আমি ওষুধগুলো বলে দেবো। নিঃসন্দেহে কোনো চিন্তা করতে হবে না, ফোন করবেন, অবশ্যই বলে দেবো। তাহলে 1 নম্বর ওষুধটা কি? কোলোফাইলম 200। এটি কী করবেন? যাদের প্রতি মাসে যন্ত্রণা হয় তারা কিন্তু পিরিয়ড টাইমের 1 সপ্তাহ আগে ওষুধ খাওয়া শুরু করবেন। কীভাবে খাবেন আর কী ওষুধ খাবেন? কোলোফাইলম 200 1 ফোঁটা করে তো সকাল বিকাল আহারের আগে খাবেন। কোলোসিন 200 পিরিয়ডের 1 সপ্তাহ আগে খাওয়া শুরু করবেন, দুপুর রাত্রে আহারের আগে 1 ফোঁটা করে খাবেন। ম্যাকফোস 12 এক্স 5টি করে বলি দুপুর রাত্রে আহারের পরে চুষে খাবেন। তাহলে কী হবে? পিরিয়ডের 1 সপ্তাহ আগে এই সব ওষুধগুলো খাওয়া শুরু করলে আর তাহলে প্রতি মাসে পিরিয়ডের যন্ত্রণা আর হবে না। কিন্তু যাদের যন্ত্রণা শুরু হয়ে গেছে, যন্ত্রণা ছটফট করছেন, কাতর হয়ে পড়ছেন, সেই মুহূর্তে কী করবে? এই একই ওষুধগুলো একটু অন্যভাবে খেতে হবে। সেটা কীভাবে? কোলোফাইলম 200 1 ফোঁটা খেলেন, আধা ঘন্টা পরে কোলোসিন 200 1 ফোঁটা খেলেন, আবার আধা ঘন্টা পরে ম্যাকফোস 12 এক্স আবার আধা ঘন্টা পরে ম্যাকফোস 12 এক্স 5টি বড়ি চুষে খেলেন। এইভাবে ঘন্টায় ঘন্টায় ওষুধ খেতে থাকুন, দেখবেন 3 থেকে 4 ঘন্টা পরে ম্যাজিকের মতো যন্ত্রণা কমে যাবে। আর আনুষাঙ্গিক হিসেবে আপনারা কী করবেন? তলপেটে সুতির কাপড়ে গরম স্যাঁক দিতে থাকবেন বা কোনো একটা কাঁচের বোতলে গরম জল ভরে তলপেটে স্যাঁক দিতে থাকবেন, দেখবেন ম্যাজিকের মতো যন্ত্রণা কমে যাবে। কোনো চিন্তা করতে হবে না, কোথাও যেতে হবে না, কোনো ডাক্তারবাবুর কথা চিন্তা করতে হবে না। তাহলে সারা জীবন কীভাবে ওষুধ খেয়ে যাবেন? এই রোগ থেকে চিরতরে মুক্তি পাওয়ার কী ওষুধ আছে? অবশ্যই আছে, দেখতে থাকুন, বলে দিচ্ছি। ওষুধগুলো কী কী কেমন খাবেন সেটাও বলে দিচ্ছি। তাহলে যে ওষুধগুলো বললাম এতক্ষণ, সেগুলো কতদিন খাবেন? পিরিয়ড শুরু হওয়ার 1 সপ্তাহ পর পর্যন্ত খাবেন, পিরিয়ড শুরু হওয়ার 1 সপ্তাহ পর পর্যন্ত খাবেন, তারপরে ওষুধগুলো বন্ধ করে দেবেন। এবার যে ওষুধগুলো দেখাবো চিরতরে মুক্তি পাওয়ার যে ওষুধগুলো, সেগুলো কী করবেন? পিরিয়ড শুরু হওয়ার 1 সপ্তাহ পর্যন্ত যে ওষুধগুলো খেলেন সেটা বন্ধ করে দিয়ে 2 থেকে 3 দিন পরে এই ওষুধগুলো কিন্তু শুরু করবেন। এবারে জানতে থাকুন বা দেখতে থাকুন ওষুধগুলো কী কী, স্ক্রিনের ওপরে দেখিয়ে দিচ্ছি। ওষুধগুলো যেটা বললাম, আলো পড়ছে আপনারা দেখতে পাবেন না, এটা হচ্ছে অশোকা মাদার টিংচার। অশোকা মাদার টিংচার 100 মিলি কিনে আনবেন, সকাল বিকাল আহারের আগে সিকি কাপ গরম জলে 10 থেকে 12 ফোঁটা খাবেন। 2 নম্বর যে ওষুধটা বলবো, এব্রোমাগাস্টা মাদার টিংচার, সেটা কী করবেন? 100 মিলি কিনে আনবেন,
এবং আগস্টের মাদার টিংচার দুপুরাতে আহারের আগে 10 থেকে 12 ফোঁটা সিকি কাপ গরম জলে খাবেন। 3 নম্বর যে ওষুধটা বলবো কি খুব গুরুত্বপূর্ণ ওষুধ বা ইম্পর্টেন্ট ওষুধ, সবিন্ডার কিনে নেবেন, ভালো কাজ করবে। অরমিউর নেট্রাটাম থিয়েক্স, আলো পড়ছে দেখতে পাচ্ছেন না, অরমিউর নেট্রাটাম থিয়েক্স এই ওষুধটি কী করবেন, দুপুরাতে 2টি করে বড়ি চুষে খাবেন, গরম জলে খেলে খুব ভালো, নাহলে চুষে খাবেন। তাহলে এই ওষুধগুলো নিয়মিত খেতে থাকুন, আপনারা সুস্থ হয়ে যাবেন, কোথাও যেতে হবে না। আর খুব নিঃসন্দেহে এই ওষুধগুলো খুব ভালো ওষুধ, আর আপনারা এই রোগগুলো সারিয়ে নেবেন, কারণ এই রোগগুলো যদি আপনাদের শরীরের মধ্যে থেকে যায় তবে কিন্তু একটা ভয়াবহ রোগে আপনারা আক্রান্ত হয়ে যাবেন, তখন কিন্তু রোগটার নাম হবে পিসিওডি বা ওভেরিয়ান সিস্ট। অতএব ওষুধগুলো নিয়মিত খেতে থাকুন এবং আপনার বাড়ির কাছে ভালো ডাক্তারের পরামর্শ নিন, এবং আমি যে ওষুধগুলো বললাম প্রকৃত সঠিক ওষুধ কিনা, সুনির্বাচিত ওষুধ কিনা, আপনার বাড়ির কাছে যে সব অভিজ্ঞ ডাক্তার আছে তাদের পরামর্শ নিয়ে ওষুধগুলো যাচাই করে নিতে পারেন। আর না হলে আমার স্ক্রিনের উপরে ফোন নম্বর দেওয়া রইল, আপনারা যোগাযোগ করতে পারেন, এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল, সেখানেও আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ করলে কী হবে, আমি কিন্তু আমার সময় মতো আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ফোন করবেন রাত্রি 10টা থেকে 11টা পর্যন্ত, এই 1 ঘন্টা আপনারা ফোন করবেন, আমি অবশ্যই সকলের ফোন ধরার চেষ্টা করব এবং সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব, কারণ আমার চেম্বার সেরে আসতে প্রায় 9টা থেকে 10টা বেজে যায়, কোনোদিন আরও অধিক রাত হয়ে যায়। তবু বললাম 10টা থেকে 11টা কিন্তু আপনাদের জন্য সময় দেবো, আপনারা ফোন করবেন, কোনো চিন্তার কারণ নেই, আর কোনো পয়সা লাগবে না, ফ্রি অফ কস্ট। আর হোয়াটসঅ্যাপ করবেন যারা, তারা যখন ইচ্ছা হোয়াটসঅ্যাপ করবেন, আমি কিন্তু সময় মতো যখন তখন উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এইভাবে খেতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিজের রোগগুলো 2 মাস 4 মাস 6 মাস ওষুধ খেয়ে নিজের রোগগুলোকে সারিয়ে নিন, তাতে করে আপনাদের খুব ভালো হবে, নাহলে পরে কিন্তু আপনাদের নিজেদের রোগ যখন পুরনো হয়ে যাবে যে তখন কিন্তু আপনাদের ভুগতে হবে। অতএব ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন, লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো আপনার মোবাইলে পৌঁছে যায়, এবং আপনার বাড়ির পাশে সবাইকে ভালো রাখুন। সবার সুমঙ্গল কামনা করে আজকের আমার গ্রামীণ হোমিও চ্যানেলের পক্ষ থেকে আমি বিদায় নিচ্ছি, নমস্কার।